প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, বিজিটিএ বা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের ধর্ণা দেবার আজ তৃতীয় দিন। প্রত্যেক দিনের মতো আজও পাচ্ছেন ধর্ণা মঞ্চের লাইভ ছবি এবং শেষে কি হলো তাও বলছি। এই লাইভ ছবি দেখতে দেখতে আপনারা শুনে রাখুন ধর্ণা মঞ্চে ধর্ণা দেবার উৎসাহ ক্রমবর্ধমান। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিডিয়া এসেছে, তারাও অডিও ভিডিও রিপোর্ট নিয়ে গেছে। গতদিন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল বিজিটিএ মঞ্চ, আজও তাই হয়। বিজিটিএর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ আবৃত্তি, গান এবং বক্তব্যের মাধ্যমে উৎসাহিত করে গেছেন সবাইকে। বিজিটিএ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যারা বিজিটিএকে সমর্থন করবে তাদের সবাইকে স্বাগত জানানো ছিল বিজিটিএর মঞ্চে। গতকাল রাজনৈতিক দলের নেতৃবর্গ এসেছিলেন বিজিটিএর মঞ্চে। তারা গতকাল মনে প্রাণে বিজিটিএর দাবিকে সমর্থন করে বক্তব্য রেখে গেছেন এবং আগামী দিনেও এই বিষয়ে যতটা কাজ করা যায় তারা তাদের সাধ্যমতো কাজ করবেন বলে আশ্বাসও দিয়ে গেছেন। গত দুদিনের মতো আজও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিজিটিএর নেতৃবর্গ এবং সাধারণ সদস্য সদস্যাগণ। গতকালের ভিডিওতে আপনারা শুনেছিলেন পার্থ রায়বাবু এবং মলয়বাবুর মতো মানুষদের কথা, যারা নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক অসুবিধাকে দূরে রেখে সবার সুবিধার জন্য এই মিটিংয়ে হাজির হয়েছিলেন। এই মিটিংয়ে প্রণবেশবাবু নামে একজন ব্যক্তি আছেন, যিনি তার পরিবারের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হলেও তিনি এই মিটিংয়ে যোগ দিয়েছেন। আবার মোহাম্মদ আলী হালদার নামে একজন টিচার, যিনি সুন্দরবন এলাকার বাসিন্দা, তার এবছর 27তম মেডিকেল নেওয়া হলেও 28তম মেডিকেল নিয়ে তিনি আজ এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন। এই মিটিংয়ে এই রকম অনেক ব্যক্তি আছেন যারা নিজস্ব সুখ সুবিধা বর্জন করে আজ এই মিটিংয়ে চলে এসেছেন সমষ্টিগত সুখ সুবিধার কথা ভেবে। এই মিটিংয়ে কয়েকজন টিচারকে দেখা গিয়েছিল যাদের হয়তো রিটায়ার্ড করতে আর মাত্র 2-1 বছর বাকি আছে, তারাও কিন্তু অন্যের কথা ভেবে এই মিটিংয়ে এসেছেন। অন্যদিকে বিজিটির নেতৃবর্গকেও দেখা যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কারো নাম বলা যাবে না, কারণ কেউ পর্দার সামনে, কেউ বা পর্দার পিছনে থেকে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আবার অনেক মানুষ বুঝে গেছেন কিছু না দিলে কিছু পাওয়া যাবে না, তাই অনেকেই বিজিটির সদস্যপদ গ্রহণ করার জন্য 1000 টাকা জমা দেওয়ার লাইনে ভিড় করছেন, কারণ এই 1000 টাকা তাদের কাছে বহুগুণ হয়ে ফিরে আসতে চলেছে ভবিষ্যতে। একজন বক্তা তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে আমরা আজ যে কলকাতায় যে জনস্রোত দেখছি এটি আসলে হিমশৈলের শুধু ভাসমান চূড়া। একথা সত্যি যে বিজিটির শাখা প্রশাখা এখনও বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়তে পারেনি, তবুও যদি এই জনস্রোত দেখা যায় তাহলে অদূর ভবিষ্যতে বিজিটি একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন হতে চলেছে, একথা বলাই বাহুল্য। আজকের মঞ্চ থেকে মাননীয় সৌরেন ভট্টাচার্য একটি সুখবর জানান যে খুব শীঘ্রই বিজিটির সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক হতে চলেছে, আর এটা এই আন্দোলনেরই জয়। তিনি আরও মন্তব্য করেন যে একদিন শিক্ষামন্ত্রী তাদেরকে দরজা থেকেই তাড়িয়ে দিতেন, আজ তারাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা বলছেন, এটি বিজিটিএ আন্দোলনের জয়। তিনি আশা করেন যে মুখ্যমন্ত্রী বিজিটির সমস্যার কথা শুনবেন এবং এ ব্যাপারে সদর্থক পদক্ষেপ নেবেন।
তবে তিনি আরও বলেন যে তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তী আপডেট এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সবাইকে শেয়ার করে দিন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।